এখন হাউস ভাই, এখন কি সমস্যা তাহলে?
Terima kasih.
Terima kasih.
Thank you.
Ada saya, banyak baiknya, ada pun itu saya.
জি বলেন। শুনতে পাচ্ছি বলুন। একটা কথা কথা দেখানো হয়েছিল, বাকি আছে হচ্ছে ওখানে কিউআর রিসার্চটা। তো বলেন যে কে কে আপনারা গতকালকে দেখার পরে ইউটিউব চ্যানেল করছেন, কাস্টমাইজ করছেন, সেটা আগে রিপোর্ট নেই, তারপর হচ্ছে সামনে আগাই। আবার তো প্র্যাকটিস তো করতে হবে, তাই না? প্র্যাকটিস করার জন্য একটু চ্যানেল দরকার সবারই। বলেন ইউটিউব চ্যানেল তৈরি করা, কাস্টমাইজ করছেন কে কে? হ্যাঁ, আপের বিষয়ে শুনতে পাচ্ছে না আপনাকে রনক। আচ্ছা, মাহফুজ ভাই, আরিফ ভাই, তারপরে হচ্ছে মিজান, নোমান, আমিনুল, আবু তাহের, তারপরে হচ্ছে আর কে, লুথল ভাই, কাতুকাল বসলাম না তার ভিডিও তৈরি করার জন্য, আর হচ্ছে ঈশ্বর চ্যানেলটা তৈরি করার জন্য কাস্টমাইজ করে সেগুলো করছেন। আর ইউটিউব ইউটিউব চ্যানেল তৈরি, কাস্টমাইজ করা, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ শেষ আমাদের, পরটা কি দেখবেন? বলছেন ইউটিউব চ্যানেল তো মানে শেষ, কি বলে, কাস্টমাইজ কাজ তো শেষ, বাকি আছে হচ্ছে আপনার, আপনি যখন ভিডিও সেন্ড করবেন সেই ক্ষেত্রে কোন কিওয়ার্ড গুলো রাখবেন, সিও করবেন কিভাবে। লুথর ভাই, আমি তো বলেছিলাম, হ্যাঁ প্রশ্ন নিয়ে আগে উত্তর আইন প্রশ্ন পায় নেই লুথর ভাই। সবাই কই এতক্ষণ ছিলেন, আসেন না এখন, শুনতে পাচ্ছেন আমাকে?
নেটওয়ার্ক প্রবলেম মেবি। আচ্ছা নবান, তুমি করছো ফে? ঠিক আছে, তারপরে কালকে দেখার তো নাম, এক্সটেনশনের নাম এগুলো ক্যাট করছি আমরা সবাই। দুটো এক্সটেনশন আমরা কালকে দেখছিলাম, ওটা ক্যাট করছে সবাই, অ্যাকাউন্ট করা হয়েছে এক্সটেনশনে। হ্যাঁ হ্যাঁ, টোটালি ব্যক্তিগত। আপনি যেমন, আমি সাপোজ কি ফ্রিল্যান্সার, আমি চাচ্ছি কি আমার নামে একটা ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল করবো, যেমন ফ্রিল্যান্সার নাসিম ভাই, সে কি টোটালি ফ্রিল্যান্সিং সার্ভিস দিবে, তাকে বুস্ট করতেছে। আপনি যদি চান যে নিজেকে বুস্ট করবেন নিজের পার্সোনাল নামে অ্যাজ এ রুইস, অথচ যার না আমি পার্সোনাল নামে নিজেকে ব্যান করবো, কিন্তু এইভাবে না, করবো কি এটা কোম্পানির নাম দিয়ে। সাপোজ আপনি কোম্পানির নাম দিলেন কি শরীয়তপুর ফ্রিল্যান্সিং গ্রুপ, আপনি সেই গ্রুপে অ্যাডমিন, এখন তো আপনারও ব্র্যান্ডিং হচ্ছে যে হ্যাঁ এই গ্রুপে অ্যাডমিন হচ্ছেন আপনি। ঠিক আছে, টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে সাজাবেন বা গোছাবেন। আচ্ছা আমরা নেক্সট আগে, তাহলে বিদ্যুৎ ছিল না আমার, মাত্র আসলো। নতুন অ্যাকাউন্ট বলতে মানে নতুন স্ক্যান করার জন্য এটা বলতেছেন? নতুন অ্যাকাউন্ট খুলতে নতুন চ্যানেল? না না, একটা জিমেল ইউজ করলে হবে, একটা জিমেল ইউজ করলে হবে, একটা জিমেলে ইউজ করলে হবে। একটা জিমেলে 50টা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আপনি। জিমেলে কি হবে, সমস্যা নাই। ইউটিউব চ্যানেল এসব কাজ তো করা যাবে না, এটা করলে আপনার সাময়িক সময়ের জন্য জিতবেন, বাট লং টাইমের জন্য জিততে পারবেন না। এটা আপনার এই সমস্ত কাজ না করাই বেটার, যতটা পারেন নিজের একটা কি ক্রিয়েটিভিটি রাখতে হবে। যেন আশরাফুল ভাই আপনি কিন্তু ক্রিয়া ফিরে জানেন, তাই না? হ্যাঁ কন্টেন্ট নিজের হলে সাসপেন্স আপনাকে করবে কেন, কোনো সমস্যা নেই, খেয়াল রাখতে হবে পার্সোনাল কন্টেন্ট। আচ্ছা আমিনুল ভাই স্ক্রিনশট দিয়েছেন, এটা বন্ধ করে দেন, আমি স্ক্রিনশট আসতেছি, না করেছিলাম রেডি। দেখাবেন হোপ ইউ আর গুড এন্ড ডুইং ওয়েল, উই আর কালেক্টিং ট্রাফিক ফর আওয়ার সাইট, উই উইল গিভ ইউ 10 ক্রিয়েটেড অ্যাড ইন এ ডে এন্ড ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান অফ দেম ফর প্লেসমেন্ট অন ইউর ফেসবুক পেজ, ইফ ইউ ডোন্ট লাইক এনি অফ দোজ অ্যাড ইউ ক্যান আস্ক ফর রিপ্লেসমেন্ট, উই উইল পে ইউ এফ এ। এগুলা স্টামিং আর ওই কত আপনাকে দেবে একটু বুঝেন, মাইক্রোফোন নেওয়ার পরে আপনার কিছু বলতে শুনতে পাচ্ছি না আমরা। ফ্রিল্যান্সার থেকে পাইছেন? স্প্যামিং এগুলো, স্প্যামিং, এদিকে চোখ দিয়ে আন না। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা বন্ধ করে দেন, আমি একটু সামনে আগাই। আবার আজকে অনেক গল্প করছি আমরা সবাই, আমি হবে আপনারা করছেন, এদের মধ্যে ভালো লাগছে শুনে।
আপনারা তিন চারজন রেসপন্স করছেন, আগে কেউ রেসপন্স করেন না, এটা আবার খারাপ লাগছে একটু। সবাই একসঙ্গে রেসপন্স করলে ভালো লাগতো সেটা। তো যাই হোক, আমরা মাঝে আপডেট দেওয়ার জন্য বলবো, সেগুলোই শুক্রবার নাগাদ দেখে বসতে পারি আমাদের ম্যানেজমেন্ট টিম সহ আমরা সবাই মিলে। ওকে, তো কালকে আমার চ্যানেল কাস্টমাইজ দেখছেন তাই না? সেটা ছিল কোনটা? সেটা ছিল চার একটা অ্যাকাউন্ট। তো আমি সেই অ্যাকাউন্টে হচ্ছে এটা অ্যাড করে নেই, যেন আপনার টিউববারে অ্যাড করবেন। টিউববারে লগ ইন করার পরে আপনার চ্যানেল বলবে কোন চ্যানেল আপনি অ্যাড করতে চান। তো আমি হচ্ছে এই চ্যানেলটা ইউজ করছি, তো আমি এটা দেখাচ্ছি যে আমি ইউজ করতাম ওই চ্যানেলটা, দেখা যেত যেহেতু ভিডিও ছিল না আমার এটা কালকারটা, এই জন্য সরি কালকারটা এটা অ্যাড করি না এই জন্য। তো আজকে আমি এটা অ্যাড করছি যেহেতু এটা একটা একটা ভিডিও আছে, তো ভিডিওর একটা অফার দেখানো যাবে। তো অ্যাকাউন্টটা করতে একদম সহজ, আপনি পারবেন। আমি যদি এখানে লগ আউট দেখাই দিই, লগ আউট লাগে আপনি কি করবেন, এখানে যাবেন টিউব বারে, যেটা আমাদের সেলো এক্সটেনশন, সার্চ করবেন টিউব বারে লিখে, আমাদের ওয়েবসাইট সার্চ দিয়ে পাবেন, অথবা যেটা সার্চ করবেন টিউব বার দিয়ে এক্সটেনশন লিখে গুলো পেয়ে যাচ্ছেন। আর একটা ছিল ভিডিআই কিউ, গতকালকে আবার নাম বলে গিয়েছিলাম আমি, তারপর নামগুলো অনেক হয়তো বা দেখেন নাই চেক করে। এটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে প্রিমিয়াম ভার্সন পারচেস করতে পারবেন, প্রাইসিং দেখে, প্রাইসিং এর মধ্যে কিছু ওদের ফিচার দেখতে পারবেন যে কোন প্রাইসিং প্যানেলে কোন ফিচার পাচ্ছেন এই বিষয়গুলো। আর আমাদের যেটা দেখলাম আপনাদের সামারি থেকে আলোচনার মাধ্যমে, আমাদের হচ্ছে কি বেশিরভাগই হচ্ছে আমরা যেটা করতে চাই, আমাদের ফোকাসিংটা আউট হয়ে যায়। ফোকাস রাখতে হবে কোনটা, যে কোনো একদিকে। সাপোজ আপনার একটু গল্প আমি ভাই বললো, যেটা শুনলাম যে ফ্রিল্যান্সারের প্রথম মাসে যে আর্নিং ছিল $50 বা সামথিং কম ছিল, আরো তো এই আর্নিং গুলো কি আমরা কিন্তু আর্নিং এর উপরে কি ফোকাস হয় কি বেশি, আর্নিং না আসলে আস্তে আস্তে ভেঙে যাই। এই ভেঙে যাওয়ার পিছনে কারণ দুটো খেয়াল রাখতে হবে। একটা হলো কি, সাপোজ আপনি কি শিকার করতে গেছেন, কি শিকার করছেন, পাখি শিকার করতে গেছেন, পাখি শিকার করতে গেলে আপনার কি থাকবে, একটা রাইফেল থাকবে যেটা শিকার করতে হবে। তো আপনি যখন ফোকাস করবেন পাখিটাকে মারার জন্য, আপনার মধ্যে চোখ থাকবে তো কোথায় জানেন, পাখি যেখানে আপনি গুলি করবেন ঠিক সেই জায়গায় চোখ থাকতে হবে। কিন্তু একটা গল্প শুনছি এটা আমি একদিন, যেটা হচ্ছে তাই বলছিল যে আপনি যখন ফোকাস রাখবেন, দুজন ব্যক্তিকে বলা হলো এ আর বি কে একটি পাখি মারার জন্য। তো মিস্টার এ সে প্রশ্ন করলো আপনি কি দেখতে পাচ্ছেন, সে বললো আমি পাখির সঙ্গে কি, অর্থাৎ পাখির যে দূরত্ব আছে তার যে দূরত্ব, এই দূরত্বের মাঝখানে যেগুলো সব বিষয়গুলো আসে তার লেন্সের মধ্যে সেগুলো সে দেখতে পাচ্ছে। যেমন কি দেখতে পাচ্ছি, পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, বাতাস দেখা যাচ্ছে, এইসব বিষয়ে সে কি বলতেছে। তার মানে তার ফোকাসটা কিন্তু কি পাখির ওখানে না, বাট যে মিস্টার বি তাকে বলা সে বলছে যে পাখির যে পল্লব যা পালক সেটা দেখতে পাচ্ছে। কেন, লক্ষ্য ছিল কি পাখি, পাখিকে লক্ষ্য করে কাজ করতে হবে। আমরা লক্ষ্য করে যে আর্নিং আমার $10 লাগবে, $20 লাগবে কাল পরশু, তো আপনি কি সমসাময়িক আপনি $10 $20 কাজ করতে পারবেন এবং সাময়িক সময়ের জন্য আপনি খুশি হবেন। কিন্তু দীর্ঘ লাইফ আপনার যে ক্যারিয়ার লাইফটা বলি আমরা নর্মালি, ধরতে গেলে কি 35 40 45 50, এরপরে আমরা টার্নিং থাকবে আমাদের কি এই বয়সে এই কাজটা করবো বা এই বয়সে একটা বিয়ে করবো বা নেক্সট ইয়ার যায় কি করবো, তো করতে যাবো, এই টার্গেট থাকে আমাদের। এই টার্গেট কিন্তু খারাপ করতে পারবো না নেক্সট টাইম গিয়ে। তো প্রত্যেকের কি একটা তিনটা প্ল্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের গোল সেট করতে তিন ভাবে, শর্ট টার্ম গোল, মিডল টার্ম গোল, লং টার্ম গোল। তিনটা সেট আপ আগে পূরণ করেন, আপনি কি শিখবেন, আপনি কোনটা শিখতে আগ্রহী, দেন তার উপর নির্ভর করে কি করেন তিনটা গোল সেট আপ করেন, শর্ট টার্ম, মিডল টার্ম এবং লং টার্ম। এই তিনটা লং টার্ম সেট করে দেন কি আপনি আপনার কাজের ফোকাস নিয়ে যান। এই তিনটা ফোকাসের মধ্যে প্রথম যে শর্টটা, শর্ট টার্ম যেটা, এই শর্ট টার্ম মধ্যে দেখতে পারে কি আপনার শিক্ষাটা, যে আমি শর্ট টার্মে কি করবো, এই শর্ট টার্মের মধ্যে আমি এমন কিছু বেসিক কাজ শিখবো যে কাজগুলো শিখলে কি আমি মিডল টার্মের গোলগুলোকে পূরণ করতে পারবো। আর মিডল টার্মের কাজগুলো পূরণ করবেন সেই কাজের পাশাপাশি আপনাকে আরো কি করতে হবে, শেখার প্রতিও টাইম বের করতে হবে যে ওই শেখাটা কি হবে আপনার লং টার্মের জন্য কাজে দিবে। এইভাবে সেট আপ করে রাখেন, তাহলে দেখবেন আপনি যেখানে যান না কেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, গ্রাফিক্স বলেন, এজ এ যে কোনো পার্ট যান, আপনার দক্ষ থাকলেই হলো, আপনার মূল্যায়ন থাকবে। কিন্তু বর্তমান সময়টা কি ডে বাই ডে আপডেটেড, যদি আপনি এই যেটা খেয়াল রাখেন যে আমি শর্ট টার্মের কাজগুলো শিখে মিডল টার্মে যাব, মিডল টার্মে যে কাজগুলো করবো আমি সেই কাজের পাশাপাশি কি শেখার টাইম রাখবো যেটা কি আমার লং টার্মে হেল্প করবে, তাহলে আপনি কি সাকসেসফুল করতে পারবেন। এটাই হচ্ছে সকল ফ্রিল্যান্সের মূল মন্ত্র। যেমন নাফজা বলছেন যে সকল ফ্রিল্যান্সাররা চায় লোকে থাকার জন্য, রাইট, তারা কিন্তু লোকে থাকে কেন জানেন, কারণ তারা কি যে কাজগুলো করে সেই কাজের পাশাপাশি নতুন কোনো স্কিলে টাইম দেয়। তো নতুন স্কিলে টাইম দেওয়া নিজের পাশাপাশি রানিং কাজগুলো করা, এটা করতে গেলে 24 ঘন্টা হয় না নর্মালি। মাঝে মাঝে মনে হয় যে 24 ঘন্টা দিন না, হয় যে 48 ঘন্টা দিন হতো, তা মনে হয় যে আমি ক্ষেত্রে টাইম পেতাম না। এটা যারা ফ্রিল্যান্সিং একটু মানে কাজ করেন বা কাজ করতেছেন একটু বুঝান যে 24 ঘন্টা আসলে কি কিছুই মনে হয়, বিশেষ করে রাত্রে আমাদের কি টাইম জোনটা ভিন্ন।
যাই হোক, অনেক বক বক শুনছি আমরা। হ্যাঁ, তো এক্ষেত্রে 48 ঘন্টা ভালো হয় মেবি। তো যাই হোক, কি করবো এখন, এটা ইউটিউব বাড়ি অন করবো। ইউটিউব বাড়ি অন করার পরে যেখানে সার্চ করতে হবে, কিভাবে অ্যাড করতে পারি তাই না, আসবে অ্যাড টু ক্রোম ক্লিক করবে, অ্যাড দিবেন হয়ে যাবে। আর একটা হচ্ছে কি, ভিডি কিউ, এটা সার্চ করি ভিডি কিউ। তবে আপনারা যারা রাত জাগেন, যারা ফ্রিল্যান্সার এখানে কাজ করতেছেন অলরেডি, সন্ধ্যা 7টার মধ্যে আপনাদের ডিনারটা শেষ করে ফেলবেন, 7টার পরে কেউ ডিনার করবেন না যারা রাত জেগে কাজ করেন বিরত, কারণ এটা আপনাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। সন্ধ্যা সাতটার মধ্যে রাতে একটু খাবার খেয়ে নেবেন, যারা অতিরিক্ত রাত জায়গা, অনেকে তো এখন 3টা 4টা পর্যন্ত কেউ রাত জায়গা, বিশেষ করে নাম হুসবেন নাম জানি, আশরুফ ভাই নাম জানি, বাকিদের তার বলতে পারবো না, রেগুলার রাত্রে ফ্রিল্যান্সিং করতে চেষ্টা করে। হ্যাঁ, তো রাতে আরো কিছু এর সঙ্গে কি হালকা পাতলা খাবার রাখবেন, বাট ডিনারের যে খাবারটা সেই খাবারটা কি 7টার মধ্যে শেষ করে বেটার। এটা হচ্ছে আর্মি বন্ধু আছে, আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে, খারাপ না। তো দেখেন যেটা কি ভিডি কিউ, এটা কি অ্যাড টু ব্রেভ দিল, ব্রেভ ব্রাউজার আমার ক্রোম ব্রাউজার না, ক্রোমে আসলে কি লেখা থাকবে, ঠিক আছে, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ব্রেভ, দেন অ্যাড এক্সটেনশন, তাহলে কি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনাকে একটা ভিডিও দিতে পারে ওরা, যে আপনি কিভাবে কাজ করবেন বা কোন বিষয়ে জানা উচিত, এখানে অনেক কি গাইডলাইন দেওয়া থাকে, আমরা গাইডলাইন গুলো করলেও কিন্তু কাজ করতে পারি, শুধু ভিডি কিউ বা টিউব বাড়ি না। যদি আপনি চান আমি এর সঙ্গে অল্টারনেটিভ আরো কিছু পদ্ধতি করবো, নিচের দিকে আসবেন, দেখবেন কি এখানে সাজেশন দেবে যে এর সঙ্গে কি আমার চাইলে আরো কিছু ব্যাক করতে পারেন, ট্যাগ ফর ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এই জিনিসটা একটু মারাত্মক, একসময় একটু ঝড় তুলছিল, এখন তাই না কেমন আছে, কারণ ইউটিউবে তো থাকা হয় না আমার সোশ্যাল মিডিয়াটা। যেমন হচ্ছে কিওয়ার্ড এভরিওয়ার্ড তো ইউজ করছে অনেক ক্যামেরা, কাল দেখছি আমরা কিওয়ার্ড এভরিওয়ার্ড তাই না, ভাই দেখাইছিল কোন ভাই জানো, আনন্দ ভাই, যে এটা কাল দেখাইছিল কিওয়ার্ড এভরি হয়ার, এটা দুইটা, এই তিনটা কি আমরা ইউজ করবো নর্মালি। তো যাই হোক, আমি কি এখানে টিউব বাড়ি অ্যাড করে ফেলছি, এই হচ্ছে আমার টিউব বাড়িটা এখানে অ্যাড করা আছে, আমি এটা দেখবো না, আর এই হচ্ছে চ্যানেল। ওকে, তো এখন কি সাপোজ আমার চ্যানেলটা হচ্ছে কি শিক্ষা দেওয়ার জন্য, আমি যা পারি সেগুলো দিব, অর্থাৎ আমি যেগুলো তৈরি করছি, যে সাপোজ আপনার ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইন, এই দুটো আমার কি নলেজ আছে, আমি কি সমস্ত ছোটখাটো ভিডিও তৈরি করবো, অথবা শিক্ষার্থীদের যদি একটা সফটওয়্যার লাগতে পারে, সেই সফটওয়্যার গুলো আমি তাদেরকে দিয়ে দিব, যারা কি সেগুলো রিসার্চ করে বা ডাউনলোড দেয়, নিজের কাজের জন্য ইউজ করতে পারে, সেলিং এর উদ্দেশ্য নয়। দেখা যায় কেউ সব সময় সফটওয়্যার ইনস্টল করতে পারে না বা সফটওয়্যার লিঙ্ক পায় না, সফটওয়্যার লিঙ্ক পেলেও সে সাপোর্ট করে না। এমন কিছু টুল আছে যেটা কি সকল ধরনের কনফিগারের সাথে কি অ্যাডজাস্টমেন্ট হয়, যেমন আপনার পিসি আমার পিসি সেম কনফিগার না হতে পারে, দেখা যাবে কি 10 জনের পিসি 10 ধরনের কনফিগার, সকল কনফিগারে কিন্তু সেম টপিকের সফটওয়্যার গুলো ইনস্টল না হতে পারে, সেক্ষেত্রে কি সেই ধরনের ভিডিও গুলো অ্যাড করে দেওয়া যায়, এমন ভিডিও সেটা কি 10 জনের জন্য কাজে লাগবে, সেক্ষেত্রে সব থেকে লার্নিং। তো এখানে লিখতে পারি কি সাপোজ আমার ভিডিওটা হচ্ছে যে প্রোডাক্ট আমি সেই ধরনের সার্ভিস করবো, আমি সার্চ করলাম এখানে ডিজিটাল মার্কেটিং, মার্কেটার লিখি, মার্কেটার লিখি, এই রিলেটেড যে কিওয়ার্ডটা আমি লিখলাম, এই কিওয়ার্ডটা আমাদের ইউটিউবে কতটুকু সার্চ হয়, মান্থলি কেমন সার্চ হয়, হ্যাঁ সার্চ ভলিউম কত, ভলিউমটা কি পরিমাণ, যে আমাকে এই কিওয়ার্ডটি ডিজিটাল মার্কেটার এই কিওয়ার্ড যদি সার্চ করি এরকম অনেকেই সার্চ করবে, আমি আপনি কথা ক্লিয়ার না, সবার কি সেম সমস্যা হচ্ছে নাকি আপনার কারো হচ্ছে, তাহলে আবুধাবি ভাই মনে হয় নেটওয়ার্ক ইরর আছে আপনার এখানে একটু, আচ্ছা দেখা যাবে কি কিওয়ার্ডের ভিত্তিতে আমি যেমন সার্চ করতেছি ডিজিটাল মার্কেটার লিখে, যেমন বর্তমানে আমাদের লকডাউনের মধ্যে 90% বলে ভুল হবে, 100% ব্যক্তি কি আছে আমাদের ঘরে বসা বা অফিসে বসা বা কোনো একটা গোডাউনে বসা, তখন তাকে আবদ্ধ তাই না, এর মধ্যে থেকে বেশিরভাগই তারা শেখার জন্য বিভিন্ন, বিশেষ করে ইউটিউব যারা নতুন আমরা বা প্রাক্তন যারা একবারেই কি শুরুর দিকে আছি, এই ইউটিউবের সার্চ বার অথবা ফেসবুকের যে ভিডিও বর্তমানে যে সেটিংটি ছিল ওই ভিডিওতে কি সার্চ করি আমরা, কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়, এটা প্রথম সার্চ বাংলাদেশের পক্ষ থেকে কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়। আর কিছু পাতি লেভেল তো অলরেডি আছে যারা জানেন যে লিখছে 2 মাস কাজ করে মাসে কি 1.5 লাখ টাকা ইনকাম করবেন, অনেকে কিন্তু এই সময়টা কাজে লাগাচ্ছে, এখানে সেল হচ্ছে এমন অনেক আছে, কিন্তু সেটা কি আমাদের যারা দক্ষ হতে যাচ্ছি তাদের জন্য কি
উপযুক্ত না। তো সেক্ষেত্রে দেখা যাবে কি ইউটিউবে কিন্তু সার্চিং গুলো হচ্ছে, ফেসবুক সার্চিং হচ্ছে, তো এই লেখাটা কতজন লিখে সার্চ করছে, এটা কতটা হচ্ছে, এটাই কি আমাদের ভলিউম বলা হচ্ছে, যে এক মাসে লাস্ট 7 দিনে 24 আওয়ারে এই সার্চ কিওয়ার্ডটার মাধ্যমে এতগুলো সার্চ হয়েছে। লিখ সার্চ করলাম যদি মার্কেট অ্যাপ, একটা পেজ আসলে, চ্যানেল আসলে এখানে, যেটা কি 49.4K সাবস্ক্রাইবার আছে এবং কি 227টা ভিডিও আছে। এটা কিন্তু আমরা কেউ সার্চ করছি না, জানি না আপনারা দেখছেন কিনা, দেখলে কি ভিডিও দেখতে পারবেন। এখন এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটা কি আমার প্রতিযোগী কিনা, যদি প্রতিযোগী হয় তাহলে আমি এর সঙ্গে আমি কি করতে পারি, প্রতিযোগিতা করতে পারি। সেই ক্ষেত্রে এই ব্যক্তিটা কি কি ফলো করছে, কোন বিষয়গুলো সে ভুল করছে, আমি কি করতে পারি, এই ব্যক্তির বা এই চ্যানেলের ভালো খারাপ দিকটা বিবেচনা করে ভালো গুলো নিব, খারাপ গুলো কি ইগনোর করবো, তাহলে কি হবে একসময় তার চ্যানেলের সাথে সাথে আমার গুলো কি হবে এখানে চলে আসবে। এটাই মতো আমাদের কি রিসার্চ এর আউটপুট দেখতে হবে। আমি রিসার্চ করে কি করবো, আমারটা কখনোই আমি 1 নম্বর সহ জানতে পারবো না। আমার প্রতিযোগী যে তাকে আগে কি করতে হবে, চিহ্নিত করতে হবে যে হ্যাঁ আমি এই প্ল্যাটফর্মে কাজ করব, ইউটিউব প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মে আমার প্রতিযোগী কে আছে, আমার প্রতিযোগী যে আছে তাকে আগে চিনতে হবে। দেন সেই ব্যক্তিগুলো বা সেই চ্যানেলগুলো কি কাজ করে, তাদের ভালো কোনগুলো, খারাপ কোনগুলো, তারা কোন ধরনের মিস্টেক করছে, তারা কোন ভাবে প্রমোশন করতেছে, কোন ভাবে মার্কেটিং করতেছে, এই বিষয়গুলো আমি দেখবো। দেখে দেন হচ্ছে আমি সেগুলো কি ফলো করে তার সঙ্গে দেবো। দেখা যাবে কি আগামী 2-3 মাসের মধ্যে তার সঙ্গে আমার কি, আমারটা একে না আসলেও অবশ্যই এ দেখা যাবে কি প্রথম পেজের 5 বা 10 বা 20 চলে আসবে। ওকে, এটাই আমাদের মূলত মানে মূল পয়েন্ট, যে আমরা কিভাবে রিসার্চটা করবো এবং কেন করবো, মূল পয়েন্ট হচ্ছে এটা। এখন আমরা রিসার্চের ডান দিকে যাই, এখানে লোডিং হচ্ছে এখন, বুঝতে পারলাম না। তো দেখেন যেখানে ডান দিকে টিউব ব্র্যান্ড নামে একটা নতুন একটা অপশন অ্যাড হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। আপনারা যদি ইউটিউবে যান দেখতে পারবেন এটা নাই, কিন্তু টিউব বাডি অ্যাড করার পরে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার যে চ্যানেল থাকবে সেই চ্যানেলটি সেট করতে হবে যে আমি এই চ্যানেলের মাধ্যমে টিউব বাডি ইউজ করবো। আপনি চান যে আমি কি টিউব বাডি অ্যাড করছি এই চ্যানেলে, কিন্তু আমি দেখবো বি চ্যানেল দিয়ে, তাহলে কিন্তু টিউব বাডি দেখাবে না, আর একটা ওয়ার্নিং দিবে যে আপনি অ্যাড করছেন এ কিন্তু কাজ করছেন বিতে। এটা খেয়াল রাখবেন যে আপনি চ্যানেলটি আছেন এই চ্যানেলটি আপনার সেই চ্যানেল কিনা, যদি না হয় তাহলে কি ইউজ করার চেঞ্জ করতে হবে বা সুইচ করতে বলবেন, দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন এখান থেকে। ওকে, তো সার্চ করলাম এটা, এখনো তো লোডিং এসেছে, প্রবলেম পিওর, তো একটু রিফ্রেশ করে দেখি দেখি সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই একটা ভিডিও আসছে, আমি এই চ্যানেল ভিডিওটি, তো এখানে 4 মাস আগে ভিডিওটি পাবলিশ হয়েছে, 1K ভিউ হয়েছে। কে মানে কি, অনেকে কে মানে বুঝেন না, কে মানে হচ্ছে 1000 বা 1000, সংখ্যা লেখা হয় 1K। এই কে মানে 1000, এটার ভিত্তি কি আপনারা গুগল করে জেনে নিন, যেটা গল্পের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। তো এখানে বলা হচ্ছে কি দেখেন 100% অর্থাৎ লাইক টু ডিসলাইক রেশিও, তার কি আছে 49 লাইকস এবং কি 0 ডিসলাইক। এটাকে দেখাচ্ছে আমাদেরকে, দেখাচ্ছে হচ্ছে আইকিউ। আইকিউ মানে কি, এটা হচ্ছে আমাদের ভিডি আইকিউ, যেটা আমি বলছিলাম একটু আগে, সেটা তো এটা এখানে অ্যাড করে ফেলছিলাম, সেটা এখানে চালু হয়েছে, কিন্তু এটা অ্যাকাউন্ট করা হয় না এখনো, অ্যাকাউন্ট পরে করতেছি আমরা। এটার মাধ্যমে এখানে আসলে দেখতে পাচ্ছেন লগ ইন করা নেই, আমার লগ ইন করলে আরো তথ্য দেখতে পারতাম, আপাতত দেখে রাখি। এটা হচ্ছে ভিডিও আমাদের দেখা যাচ্ছে, আর আমাদের যেটা অ্যাড করছে টিউব বার, এরকম ধরনের কেন কি কাজ হয় নাই, তো এটা কিভাবে করতে পারি আমরা, এই যে দেখুন এখানে টিউব বারের লোগো আছে, এখানে ক্লিক করলে আপনি কি এটা অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনার স্ক্রিন বড় হয় তাহলে কি বড় দেখতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে কি ভিডিওস, প্লে লিস্ট, কমেন্ট, অ্যানালাইটিক্স, এগুলো কার, এই যে মেনু বারে আছে এগুলো আপনার নির্দিষ্ট, আপনার জন্য, এগুলো এগুলো হচ্ছে আপনার জন্য। আর যখন বাইরে ক্লিক করব যে এখানে যা বিষয় কি আপনার নিজস্ব চ্যানেলের বাইরে চ্যানেল, তো আমি যদি এই ভিডিওটা ওপেন করি, সাপোজ ক্লিক করলাম, দেন ভিডিওটা দেখবো, এই ভিডিওতে কোন ট্যাগগুলো ইউজ করা হয়েছে এবং এই ভিডিওর যে কমেন্টগুলো আছে রেশিওগুলো কেমন সেটা দেখবো। সেক্ষেত্রে একটু প্লে করি একটু, ওকে ভিডিও প্লে হয়ে গেল, পজ করে দেই। এখন দেখেন প্রথম ডান দিকে যেটা আসতেছে আমাদের, সেটা হচ্ছে কি আমাদের টিউব বাডি রিপোর্ট। তো টিউব বাডি রিপোর্ট বলতেছে ভিডিও টিপ সামারি, যেটা বলতেছে 1.11K টোটাল ভিউ হয়েছে। আমরা দেখেন এখানে ডান দিকে দেখাচ্ছে যে 100106 ভিউস April 10, 2020।
তাহলে গেটওয়ে ইউজ করতে পারি। টিউব বাডি আমি একটু বের হয়ে আর জয়েন করছি, ঠিক আছে? নেটওয়ার্ক দেখি কি সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন তো সবাই এখন কথাকে ক্লিয়ার কিনা, আর স্ক্রিন শেয়ার হয়েছে কিনা জানো সবাই একটু, কথাকে ক্লিয়ার আছে এখন না কেটে কেটে আছে? দেখেন তো সবাই রেসপন্স করেন দ্রুত, সবাই ফ্রেন্ডলি। অনেকদিন পর শুনলাম কাদের ভাই কণ্ঠ আমি। কাদের ভাই কেমন আছেন? অনেকদিন পর রেসপন্স পেলাম বড় ভাইয়ের কথা, ভাই তো ভুলে গেছে আমাদেরকে। আচ্ছা আচ্ছা শোনাও ভালো, প্রশ্ন করার তো দরকার, তাই না? দেখেন যাই হোক, যেখানে ছিলাম আমরা, তো এই ভিডিওটা কি প্রায় 1.11K ভিউজ হয়েছে, বাট কি কমেন্ট কত? মাত্র 6টা। তার মানে কি এই ব্যক্তিটা বা যে অথর সে কি করছে, এত সুন্দরভাবে বুঝাইছে, কমেন্ট রাখার কোনো পোস্ট রাখা নাই, কিন্তু যারা দেখছে তারা কিন্তু কি তাকে উৎসাহ দেয় নাই, এটা একটা বিষয়। গ্রেট ইনফো, গ্রেট ওয়ার্ক, গ্রেট পোস্ট, আচ্ছা সব কি তাকে উৎসাহ দিচ্ছে, কিন্তু কোনো সমস্যা নাই, অর্থাৎ সে কি সুন্দরভাবে ভিডিওতে টপিকটা বুঝাইছে। কিন্তু একটা ভিডিও যেমন 1000 বা ভিউজ হয়েছে, সে কিন্তু অবশ্যই সুন্দর করে কি বোঝানোর কারণে কোনো পোস্ট থাকে না এখানে কারোই, সবাই কিন্তু কি করে জাস্ট তাকে উৎসাহ দিয়েছে, কিন্তু উৎসাহের পরিমাণটা খুবই কম। তো এটা তো বিষয় না, বিষয় আমাদের এখানে এই ভিডিওর জন্য। এই ভিডিও টপিক কি ছিল? 3 ব্লগিং মিস্টেক্স এন্ড 1 বিগ উইন। আমরা 3টা ব্লগিং এর বড় ভুল করি, সেগুলো কি কি সেই বিষয় নিয়ে সেখানে হাইলাইট করছে, এবং 1 বিগ উইন, একটা কি বড় জিততা, এটা জিততো কি বারে আমরা দেখলে আপনি বুঝতে পারবেন। লিঙ্কটা আমি শেয়ার করে দিয়ে দিই, মার্কেটিং করে দিই এই পার্সোনাল চ্যানেলটা, আপনারা যদি ভালো লাগে তার কাছ থেকে কিছু আইডিয়া শেয়ার করতে পারেন। আর ইংলিশ যে টিউটোরিয়ালগুলো যদি দেখেন আপনারা, আপনাদের ইংলিশের যে কথা বা কনভারসেশন বা টকিং, এটা কি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, আগের থেকে ইমপ্রুভ হবে, তো যদি পারেন এটা ইউজ করতে। তো পাশাপাশি চ্যানেল ক্যাপশনটা অন করে নেবেন, আরো বেশি সুন্দর হবে আপনার জন্য, ইংলিশ শেখাটা দ্রুত করতে পারবেন। কারণ আপনি যদি ফ্রিল্যান্সার, অবশ্যই একটু হলেও কি মানে ইংলিশটা বুঝতে আর যাতে বলতে পারি এতটুকু কাটা থাকলে হবে, মানে ভালো হবে না যদি সে বুঝতে পারে আপনার গল্পকে দেওয়া আছে। আচ্ছা এরপর কি মার্কেটিং মাস্টারি উইথ ডিজিটাল মার্কেটার, এটা তো চ্যানেলের নাম প্রমোট করছে স্যার, কিছু না, মূল কাজ হচ্ছে এটা। এখন এটুকার জন্য ব্লগিং এর 3টা ভুল নিয়ে এবং সে একটা বড় জিতবে, এতটুকু নাকি করছে, একটা টাইটেল দিচ্ছে, তো এটা দিল কেন এবং এর মধ্যে সে কোন কিওয়ার্ড গুলো রিসার্চ করছে সেটা দেখি আমরা, এবং সে কোন ভুল গুলা করছে, কোন গুলা ভালো করছে সেটাও কি ডান দিকে দেখা যাবে। তো দেখেন তার কোন কি র্যাঙ্ক ট্যাগ নেই, অর্থাৎ এখানে যে সে ট্যাগ গুলো ইউজ করছে এমন কোন ট্যাগ কোন র্যাঙ্কিং এ আসে না। র্যাঙ্কিং বলতে কি, একটা ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেলে বা ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি যে, আপনি বলতে ভুল হবে, মানে আমরা যারা ভিউয়ার্স আছি, আমিও কিন্তু ভিউয়ার্স, আমি কিন্তু আবার ইউটিউবার, আপনিও ভিউয়ার্স, আপনি ইউটিউবার, কিন্তু সকলে কিছু না কিছু নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করি। যেমন আমার দরকার কি ইমেল সিগনেচার, আমি লিখে সার্চ করবো ইমেল সিগনেচার, এখন এটা কিন্তু অনেক সার্চ করতে পারি, কেউ লিখবে বাংলা ইমেল সিগনেচার, কেউ লিখবে কি ইংলিশ ইমেল সিগনেচার, কেউ লিখবে বাংলিশ, তো বাংলা বাংলিশ ইংলিশ তিনটাই কিন্তু কিওয়ার্ড, কিন্তু সার্চের পদ্ধতি একজন এক একভাবে করবে। আবার দেখা যাবে কি আমি লিখছি ইমেল সিগনেচার, কিন্তু বানানটা হয়ে গেছে ইমেল সাইগনেচার, এটা কিন্তু অনেক সময় হয়। আমি এখানে ইমেল লিখলাম, লিখছি ইমেল সিগনেচার, সিগ না সার এভাবে লিখে অনেকে আমরা, দেখেন
আমার উদ্দেশ্য ছিল কি লিখবো সিগনেচার, বাট লিখছে কি সিগনেচার। তো কোন জিনিসগুলো আমাদের পোর্টফোলিওতে ভালো কাজ করে, যেমন সর্বশেষ একটা কিওয়ার্ড রিসার্চ কাজ করেছি আমি, যেটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলা চ্যানেল ছিল এটা বাংলাদেশের। তো বেশিরভাগ বাংলা কি করি আমরা, বাংলিশ টাইপ করতে পছন্দ করি, কারণ আমরা কি ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে করতে বাংলিশটাকে প্রায়োরিটি বেশি দিয়ে দিচ্ছি। কি করো, বসে আছি, সংক্ষেপে লিখি, তারপরে কি আপনার ওয়েট W8, তাই না? এই শর্টকাট গুলো ইউজ করি আমরা। তো এই কিওয়ার্ড গুলো বেশিরভাগ কি সার্চ ইঞ্জিন বর্তমানে ইউজ করতেছি। যদি আপনার ভিডিওতে এই বাংলাদেশ ধরনের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে দিতে পারেন, যদি আপনার টার্গেট হয় বাংলাদেশের অডিয়েন্স তাহলে, কিন্তু আপনার টার্গেট যদি হয় ইংলিশ বা ইউরোপ জাতীয় কান্ট্রি তাহলে কিন্তু বাংলাদেশ ইউজ করা যাবে না। বাট যদি আপনার এরকম হয় যে হ্যাঁ বাংলাদেশের টার্গেট থাকবে পাশাপাশি কি আমার বিদেশ থাকবে, সেক্ষেত্রে আপনি মিক্সচার করতে পারেন দুটা কিওয়ার্ডকে দিয়ে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনার মূল অডিয়েন্সকে তাকে ফোকাস রেখে আপনার কি কাজ করতে হবে, ফোকাসিং রাখতে হবে কি মূল অডিয়েন্স। ফোকাস কিন্তু আপনার ভিডিও না, ফোকাস কিন্তু আপনার টাকাও না, ফোকাস কি আপনার অডিয়েন্স। অডিয়েন্সে ফোকাস রাখলে আপনার কি আসবে, টাকাও আসবে, তারপর কি ভিউয়ারও আসবে। ওকে, দেন হচ্ছে দেখেন এসইও, সে কি করছে ক্রিয়েটর থেকে বলছে 20টা সাজেশন দিছে, সে হচ্ছে দুইটা এখানে ইউজ করছে, 18টা ইউজ করা নাই। দেন হচ্ছে এসইও ইউজ করতে দেখেন খুব ভালো একটা কি করছে, এসইও ইউজ করতে 85%। এসইওটা করে কিভাবে জানো, বুঝতাম না সেদিনকাল এসে ফাইবার কি বলে ইমেজ অপটিমাইজ করার সময় বা গিগ তৈরি করার সময় মনে আছে সবার যে কিওয়ার্ড গুলো কি আমাদের ইউজ করা। দেখেন সে কি করছে, এখানে বলতেছে আমাদের টিউবাটি থেকে ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশন, তার ট্যাগটা ছিল কি ব্লগিং এবং হচ্ছে ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে মার্কেটিং, তিনটা কিন্তু তার এখানে ট্যাগ, ব্লগিং মিস্টেক্স মাস্টারি, আচ্ছা প্রায় পাঁচটা আছে কিওয়ার্ডস, ডিজিটাল মার্কেটার একটা, ব্লগিং একটা, মিস্টেক একটা। আমি যখন ব্লগিং ভুল করবো তখন আমি সার্চ করবো যে আমি কি এই ভুলটা করছি, আমার এটা ভুলের উত্তর কি হতে পারে, তো সেক্ষেত্রে মিস্টেক্সটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো তিনটা আর হচ্ছে মার্কেটিং এটা একটা, চারটা আর মাস্টারি, এটা হচ্ছে আপনার জাস্ট একটা প্রোনাউন হিসেবে করছে, মাস্টারি মাস্টারি, এটা সমস্যা নেই, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। তো মূলত চারটা কিওয়ার্ড সে কি করছে আপনার এখানে টাইটেলে সে ব্যবহার করছে, এই চারটা কিওয়ার্ড সে আবার কি দেখেন তার ডিসক্রিপশন দেখি আমরা সব মনে ক্লিক করে এখানে যে কাজ বসে করছে, দিস উইক বেকি জাইবার এই তথ্যমত ব্যক্তির নাম, হ্যাঁ তার নাম, সে কি করছে ইন এজ এ কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট ফর ডিজিটাল মার্কেটার গোস ওভার দ্য থ্রি ব্লগিং, এই দেখেন থ্রি ব্লগিং, ওকে এখানে সেম এখানে দেখেন থ্রি ব্লগিং সেম কিওয়ার্ড, শি ইজ লার্নড অ্যান্ড দ্য হার্ড ওয়ে অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম প্লাস ওয়ান বি কুইন, এবং দেখেন ওয়ান বি কুইনটা সে এই যে ওয়ান বি কুইন সে কিন্তু এই সম্পর্কটাকেই এখানে রাখছে, কিন্তু কিভাবে সিস্টেম করে থ্রি ব্লগিং মিস্টেকটাকে আগে রাখছে, যে সে কি করছে তিনটা ব্লগিং মিস্টেক শিখছে, শি লার্ন দ্য হার্ড ওয়ে কঠোর ভাবে শিখছে, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম কিভাবে সেগুলোকে ত্যাগ করতে হবে, প্লাস ওয়ান বিগ ওয়ান আরো কি নতুন একটা ওয়ান কিভাবে করতে পারবেন সেটা আবার কি হাউ ইউ ক্যান গেট দেয়ার টু সেখানে যাবেন। তার মানে দেখেন সে কিন্তু এখানে দেখছে পাশাপাশি অবস্থানে, কিন্তু এখানে সেটাকে সুন্দরভাবে একটা রূপান্তর দিচ্ছে সেন্টেন্স আকারে। তো এটাই হচ্ছে আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে থাকবে, টাইটেলও থাকবে। ওকে, এরপর দেখেন কি লিখছে এখানে, ট্যাগস ইন টাইটেল ডিসক্রিপশন করছে আমরা, ট্যাগ ইন ডেসক্রিপশন দেখলাম, এরপর টোটাল ট্যাগ ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আমাদের টোটাল ট্যাগস হলো কয়টা, পাঁচটা বলছিলাম, দেখেন পাঁচটাই কিন্তু এখানে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এবং সে এখানে বলতেছে পাঁচটা। দেখেন এই যে চার নম্বর লাইনে লেখা আছে টোটাল ট্যাগ ক্যারেক্টারস, দেখা যাচ্ছে কি নাকি দেখা যায় না, ছোট দেখা যায় অনেক, ছোট দেখা যায় কাজ করে না, আপনি স্ক্রিনটা চেঞ্জ করে নেন, এই থ্রিটাতে ক্লিক করে চেঞ্জ লেআউটে ক্লিক করে এটাকে কি আপনার স্পটলাইট করে নেন, তাহলে স্ক্রিনটা বড় দেখা যাবে। ওকে, এরপরে কি টাইটেল ওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটা সমস্যা না, এটা বিশটা বিশটা থাকবে। তো এই হচ্ছে কি আমাদের এসইওর যে কাজগুলো আমাদের ফাইবারে করছি, সমস্ত জায়গায় আমাদের কি বেসিক যে এসইওটা অন পেজ বলি অফ পেজ বলি, আমাদের এই অফ পেজ বা অন পেজের যে এসইওগুলো সবসময় কি হবে সেম ভাবে কাস্টমাইজ করবো বা মনিটাইজ করবো, সব থেকে বেস্ট হবে যে আমার যে ফোকাসিং যে কিওয়ার্ডগুলো সেগুলো কি টাইটেলে রাখা, ডেসক্রিপশনে রাখা, যদি ট্যাগ থাকে সে ট্যাগগুলোকে এর মধ্যে আবার ট্যাগ হিসেবে ইউজ করা। এরপরে কি আছে, এটা সোশ্যাল লোড নিচ্ছে, এখন লোড নেয় নাইও, এবং দেখেন চ্যানেল, এই চ্যানেলটার বর্তমান অবস্থা কি, এই চ্যানেলটার বর্তমান অবস্থা কি সেটা দেখাচ্ছে, 3.99 M, এম মানে কি মিলিয়ন, তো 3.99 মিলিয়ন ভিউজ হয়েছে, 49.4K সাবস্ক্রাইবার এবং 237 ভিডিওস। এরপর বেস্ট প্র্যাকটিস, সে ইউটিউব তাকে বলতেছে 3, 6, 9টা, এই 9টা কি তাকে সাজেশন দিচ্ছে
নয়টার মধ্যে সে কি হাই রেজোলিউশন থাম্বনেল, তাহলে থাম্বনেলটা ছিল এখানে ভিডিওর আগে একটা যে ছবি দেখা যায় এটা এখানে নাই, আগেরটা ছিল মেবি, যদি ব্যাকের জায়গায় আমরা দেখতে পারবো। এটা থাম্বনেল বলতে কি আমাদের ভিডিওর ভিতরে যে মূল যে কন্টেন্ট সেই কন্টেন্টটা কি রিলেটেড ওইটা কি সুন্দর একটা ছবির মাধ্যমে বা লেখার মাধ্যমে উপস্থাপন করা, সেটা হচ্ছে কি থাম্বনেল। সেটা ভিডিওর মধ্যে থেকে নিতে পারেন অথবা কাস্টম গ্রাফিক্স থেকে বা ক্যানভার মাধ্যমে তৈরি করে কি সেটা এখানে অ্যাড করতে পারেন। গতকাল দেখানো হয়েছিল এটা, দেখি কিভাবে আমরা এটা অ্যাড করতে পারি। এরপর হচ্ছে কি ইনফো কার্ড অ্যাডেড, সেটার মধ্যে কোনো ইনফো কার্ড অ্যাড করা নাই। ইন্ডি স্ক্রিন অ্যাডেড, হ্যাঁ, এবং স্ক্রিনে সে কি ইন্ডি স্ক্রিন অ্যাড করছে। তো ইন্ডি স্ক্রিন আর কার্ড অ্যাড করতে কি হবে গতকাল দেখছি আমরা এটা। এরপরে কি শেয়ার অন টুইটার, সে কি এই ভিডিওটা এই যে শেয়ারে ক্লিক করে কি টুইটারে শেয়ার করছে। এখানে ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ইউজ করতে পারেন, চাইলে এমবেডিং করতে পারেন ব্লগ স্পটে, চাইলে কি লিঙ্ক কপি করে লিঙ্ক শেয়ার করতে পারেন। ওকে, এরপরে কি লাইক অন ফেসবুক, সে কি ফেসবুকে এটা শেয়ার করে সেখানে লাইক পাইছে। ক্যাপশন অ্যাডেড, এবং দেখেন এই ভিডিও যখন আমি চালু করছি প্লে করি সিসি ক্লিক করে দেখেন সেই কিন্তু মুখে যা বলছে সেটাকে এখানে ইংলিশে আবার কি করছে সিসি অর্থাৎ ক্যাপশন করে দিয়েছে। যখন সে লিখছে হেয়ার, তার মুখে তার কোনো সাউন্ড বন্ধ হয় মাইক্রোফোনে আমার শব্দ হচ্ছে না, বাট এখানে দেখেন ড্যাট উই হ্যাভ মেড অন দ্য ডিজিটাল মার্কেটের ব্লগ ড্যাট উই হ্যাভ হ্যাড টু লার্ন, আমরা কি এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু সে লিখে দিয়েছে। আর যার ভিডিও সে এটা লিখে দিতে হয়, আপনার চান আমি এটা লিখে দিব, তাহলে কি হবে অনেকে আছে মৌখিক ইংলিশ না বুঝলেও এটা পড়ে পড়ে হলো কি 100% তাকে 20% সে বুঝছে, তাও কিন্তু সে বলতে পারবে হ্যাঁ ভিডিওটা একটু ভালো হয়েছে। তো যতটা বাচ্চার সঙ্গে এটাও কি আমাদের জরুরি, কে কিছু বলবেন আগে প্রমাণ করলেন কে। হ্যাঁ সাবটাইটেল ক্যাপশন, ওকে, এরপরে কি কমেন্ট পিন, কোন কমেন্ট এখানে যে কমেন্ট গুলো আছে দেখেন এই যে কমেন্ট গুলো আছে এখানে এই কমেন্ট গুলো পিন করে, পিন বলতে কি একটা কমেন্ট সে নিজে করে রাখবে, পরে সেটা পিন করে রাখবে সর উপরে থাকবে, এটা হচ্ছে পিন বলা হয়। তাই পিন পোস্ট নামে চিনি ফেসবুকে আমরা, পিন পোস্ট অ্যানাউন্সমেন্ট এমন কিছু। কমেন্ট হার্টেড, এখানে তেমন দেখেন এর মধ্যে কোনো এমন কোনো কমেন্ট না যেখানে হার্ট চিহ্ন দেওয়া আছে, মানে হার্ট আইকন বা হার্ট ইমোজি যাকে বলি আমরা সেটা নাই, এখানে টাইপ করা হয়নি। দেন হচ্ছে চ্যাপ্টার অ্যাডেড, কোনো চ্যাপ্টার না, এটা কি ওয়ান ওয়ান সিরিয়াল বা কি বলতে পারি যে একটা সেকশন, মানে দেখার সময় দেখবেন যে একটা ভিডিওকে কয়েকটা ভাগে বা সেগমেন্টে ভাগ ভাগ করা হয়, হ্যাঁ সেগুলো হচ্ছে চ্যাপ্টার ভাগে। তো এগুলো কি বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ছে, এর মধ্যে সে কি এই কয়েকটা ফলো করছে এই তিনটা আর এই দুটা পাঁচটা মাঝখানে এগুলো সে ইউজ করে নেই। আর সবসময় যে আপনার বেস্ট প্র্যাকটিসের নয়টাই হবে এমন না, আপনার ক্ষেত্রে ছয়টা পাঁচটা সাতটা ইউজ করতে হবে আপনার ভিডিওটা টপিক বুঝে। আপনার যে ভিডিওটা আছে এটা কিন্তু আগে এসে করে নেই, সেরকম চিন্তা করে দেখছে যেটা আসলে ইউটিউবে সার্চ করছে যে এই রিলেটেড, আমি সাপোজ সার্চ করি আবার এটা কপি করি যে আমি সার্চ বারে গিয়ে সার্চ করি নতুন করে এই জিনিসটা, দেখবেন এর ভিডিওটা পাওয়া যাবে, এটা রিলেটেড তেমন ভিডিও কি পাওয়া যাচ্ছে না, তো সেটা বের করে দেন হচ্ছে কি এই ভিডিও তৈরি করছে। সেই ভিডিও কিন্তু এমনি এমনি শুরু করা নেই, আমরা বাংলাদেশের বেশিরভাগ কি করি যে ভিডিও আছে ইউটিউবে সেই ভিডিও থেকে আইডিয়া নেই, দেন হচ্ছে কি সেটাকে নতুন ভাবে আবার কি রিপ্রেজেন্ট করি আমরা। আবার দেখা যাবে কি কোন একটা ইংলিশ বা কোন একটা হিন্দি বা কোন একটা আমেরিকান নন কোন ল্যাঙ্গুয়েজের কোন একটা কি ভিডিও আমরা দেখলাম, ওটা থেকে কেউ শিখে দেন কেন ভিডিও আবার আমাদের নিজস্ব ভাষায় রিপ্রেজেন্ট করি, এটার মানে ক্ষতি কিছু না বা লোকসানের কিছু না, এটা শিখছেন শিখে আপনার নিজের শিক্ষা শিখাচ্ছেন এটা গ্রেট একটা ওয়ে, লাইক ইট। কিন্তু আপনার মনের মধ্যে দেখতে হবে যে আপনি যেটা শিখতেছেন ওই শিক্ষাটা আসলেই ইউটিউবে অলরেডি আছে কিনা, যদি থাকে ওটা রেসপন্স কেমন, রেসপন্স দেখা যায় সাপোজ কেমন করছে বাংলাদেশ হিসাবে, যেমন মনে করেন যে আমি একটা ভিডিও তৈরি করলাম কালকে সফটওয়্যার রিলেটেড, এখন এই ভিডিওটা কি তেমন ভালো হয় নাই বা তেমন রেসপন্স নাই, কিন্তু এই ভিডিও কি আমার এখানে আমার একটাই আছে ইউটিউব প্ল্যাটফর্মে এরকম আর কোনো ভিডিও নাই, থাকলেও সেটা কি আমাদের এই যে রেজিয়ন বা আঞ্চলিক যে আমাদের একটা অঞ্চল এর মধ্যে কেউ কথা ভালো না, সেক্ষেত্রে আপনি তাহলে কি আমার সেই ভিডিওটাকে নতুন করে রিপ্রেজেন্ট করে আপনি তৈরি করতে পারেন, তখন কি হবে আপনার সাথে আমার একটা কি বলে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং দুটার মধ্যে যেটা সব থেকে বেস্ট সেটা বেশি ভিউ হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভিডিও তৈরি করার সময় যে আমি কোন ভিডিও তৈরি করব, যে ভিডিও তৈরি করবো সেই ভিডিও কি অলরেডি আছে, থাকলে সেটা রেসপন্স কেমন, এখন আমি তৈরি করলে সে খাবে কিনা, যদি খাওয়ানো যায় হ্যাঁ এটা আমি খাওয়াতে পারবো দেন সামনে আগাবো, না হলে কি সামনে কোনো দরকার নাই এটা নিয়ে করার। এরপর হচ্ছে কি ট্যাগ, এখন চলে আসি মূলত প্রধান যে কাজটা আমাদের ট্যাগ গুলো, কারণ আপনারা ফাইবারও দেখছেন ট্যাগিং নিয়ে আমরা অনেক ক্লাস করছি, এখানেও সেম ডিজিটাল মার্কেটার তার মেন যে কিওয়ার্ডটা ছিল, ওকে, তারপরে কি মার্কেটিং,
এই যে 2 নম্বর, এরপর কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল নিয়ে আর মার্কেটিং নিয়ে একটা এখানে। আর মাঝখানে বলছিলাম যে মাঝখানে কমা ইউজ না করলে কি হবে, এই মার্কেটিংটাকে সেই কি ডিজিটাল সাথে ধরতে পারবে। আর যখন কমা ইউজ করতাম তাহলে কিন্তু কি এটার সাথে এটার আসতো না। মনে আছে ফাইবারে কাজটা করছিলাম আমরা তখন, যে মাস্ক কার্ডের মধ্যে কোনো সময় কমা ইউজ করবো না আমরা, বুঝলাম আছে সব। তো উদ্দেশ্য এটাই যে আমরা কি যদি কমাটা দিয়ে দেই তাহলে সে কি সেখানে সীমাবদ্ধ হয়ে যায়, সে পরবর্তী কি ওরটাকে ফোকাসিং রাখে না। আর যদি কমাটা আপনি কি করেন না দিয়ে কাজটা করেন তখন কি পরবর্তী হোক অথবা আগেরটা হোক সে কি সেই ফোকাসিং কিওরটাকে অ্যাটাচ করে নেবে। সেটা করবে কে, আর প্রত্যেকটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের নিজস্ব যে অন পেজ এসইও সিস্টেমটি আছে সে ধরে নেবে, অর্থাৎ যাকে বলে আমরা ওয়েব অ্যাপ অ্যাপ্লিকেশন। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি নিজস্ব একটা কি থাকে, অ্যালগোরিদম থাকে, অ্যালগোরিদম অথবা ফাংশন বলতে পারি আমরা সহজ ভাষায়। ফাংশনটা কি যে আমরা যখন সকালে সবাই কি করি, সকালে উঠি, ঘুম থেকে উঠে কি ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পর কোনো কাজ করি অথবা হালকা পাতলা খাবার খাওয়ার পর নাস্তা করি, দেন কি বাকি কাজ। এই যাতে প্রত্যেকটা কি নির্দিষ্ট ফাংশন হয়ে গেছে আমাদের, দেন কি ক্লাসে আসতে হবে এই টাইমে, সন্ধ্যায় এই কাজ করতে হবে, বিকালে কাজ করতে হবে, এটা কি ফাংশনও যাচ্ছে আমরা কার্যাবলীর মধ্যে। সেম ভাবে কি আমাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অর্থাৎ আদার যে বিভিন্ন মিডিয়া আছে প্ল্যাটফর্ম, সবাই কিন্তু কি প্রত্যেকটা নির্দিষ্ট করে একটা কি অ্যালগোরিদম বেস কাজ করে। এটা কিন্তু মানুষ না যে তাকে আমি এখন বললাম সেটা কি বুদ্ধি করে চেঞ্জ করে নিতে পারবে এমন না। ওয়েব অ্যাপ্লিকেশন যে গাইডলাইন গুলো আমাদের বলে দিব যা অথবা যে ফাংশনটা আমরা কমান্ড করে রাখবো সে কি সেটাই কিন্তু নিয়ে কাজ করবে। মাঝে মাঝে দেখবেন এই ইউটিউব বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ওরাই মাঝে মাঝে নিজেদের অ্যালগোরিদম বুঝে না, কারণ কি এতটাই মানে কি হয়ে যায় পেঁচানো হয়ে যায় এক সময়। ওকে, এরপরে কিওয়ার্ড গুলো নেবে। এখন এই কিওয়ার্ড গুলোর মধ্যে আপনি কি করে একটু নোট ডাউন করলেন, ধরলাম কন্ট্রোল সি, আচ্ছা একটু কপি করে আমি একটু নোটপ্যাডে সেভ করে রাখি। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, এখন আমি কি করবো, এই যে ভিডিও টাইটেলটা ছিল আমি এটাকে নিয়ে আরেকটু রিসার্চ করে দেখবো যে এই রিলেটেড আর কোন কোন ভিডিও আছে, সেই ভিডিও আমার জন্য গ্রহণযোগ্য কি না গ্রহণযোগ্য সামনে আগাবো। তার আগে দেখি আমাদের কমেন্ট গুলো দেখেন, এই কমেন্টটা এখানে যে চিহ্ন ছোট্ট একটা আইকন অ্যাড হয়েছে, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে টিউব বডির, আর এটা হচ্ছে ভিডিও কিউ। তুমি টিউব বডি ক্লিক করলে এখানে লেখা আছে কারেন্ট রেসপন্স আর অনলি অ্যাভেলেবল অন ভিডিওস ইউ অন, মানে যে ভিডিওটা আমি নিজে অন করবো সেখানে চাইলে কি করতে পারি এটা স্ক্যান করতে পারি, না হলে আমি স্ক্যান করতে পারছি না। এরপরে আছে স্ট্যাটিস্টিক আইকন, ক্লিক করলে এই যে একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল, এখানেও সেম প্রত্যেকটা সেম জিনিস আছে। এরপর চলে আসলে একটা অপশন দেখেন, এটা হচ্ছে কি এই ব্যক্তির ভিডিও, এটাকে যে কমেন্ট করছিল এখানে দেখেন, এই যে কমেন্ট করছিল যিনি, এই ছবিটা দেখেন আর এই ছবি দেখেন সেম ব্যক্তি। এখন দেখেন এই চ্যানেলটার বর্তমান অবস্থা হচ্ছে এরকম, কোনো কিছুই নাই, অর্থাৎ সে একজন কি পাবলিক বা সে একজন ভিউয়ার, সে কোনো ইউটিউব নিয়ে কাজ করে না, তাই দর্শক কিছু কি নাল অবস্থায় আছে। তার সাথে কাজ করতো অবশ্যই এখানে সামারে শো করতো। আচ্ছা যেমন আরেকটাতে দেখি, যেমন এটা দেখি, এবার দেখলে প্রত্যেকটা পার্সোনাল নির্দিষ্ট একটা সামারি আমরা এখানে দেখতে পারবো। এর কিছুই নাই, তার মানে একটু জিরো, ওর কিছুই করে নাই, ওর কি নাল নাল। ওকে, তো এটা বাদ দিয়ে আমরা এখন সার্চ করে এখানে সার্চ যাই, আমি দেখি এটা রিলেটেড কি ভিডিও আছে। তো দেখেন 3 ব্লগিং মিস্টেক্স এন্ড 1 বিগ উইন, এটা রিলেটেড আর কোনো এখানে কি ভিডিও নাই। যা আছে 10 থিংস মিস্টেক্স নিউ ব্লগার নেক 3.1, এটা হলো মিস্টেক্স করতেছে তার একটা ভার্সন, #1 মানে কি ট্যাগ নাম্বার ভার্সন ব্যাক আমার ভিডিও, এরপরে কারো ভিডিও সে দিবে। দেখেন এখানে সিসি লেখা মানে কি এটাকে ক্যাপশন বা টাইটেল কি করা আছে অ্যাড করা আছে, আর এটাকে যেমন সাব কি ক্যাপশন অ্যাড নেই এভাবে দেখা যাবে। এরপরে এটা কি 10 এপিসোড, তার মানে কি আমাদের এর দেখেন আর কোনো ভিডিও নাই, তার মানে কি এটা কিন্তু অনলি একটা ইউনিক ভিডিও। তো এই যে একটা ইউনিক ভিডিও চিন্তা করে বের করলো, এটা কিন্তু যে কোর্স সে কিন্তু ডেটা মার্কেটার, তো মার্কেটার কারণে কিন্তু ব্লগিং সাইটটা শিখছি আমরা, ব্লগিং করতে হয় কেউ দেখছি, কিন্তু এই ব্লগিং এর যে মিস্টেক গুলো হয় সেই মিস্টেক গুলো হাইলাইট করছে। আপনারা কি করতে পারেন, বর্তমান এই কিছুদিন আগে চেঞ্জ হয়েছে ব্লগারের যে কাস্টম ডোমেনটি, এটা চেঞ্জিং এর পদ্ধতি চেঞ্জ হয়েছে, নতুন একটা ভার্সন আইছে ব্লগারের, একটু জানেন দুটো বিষয়ে কেউ শুনছেন, এগুলো রিসেন্টলি পাবলিশ হয়েছে, আপনারা কি এই বিষয়ে খোঁজ খবর রাখছেন না, প্রতিনিয়ত কি খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, তো এই চেঞ্জ গুলো কেন হয়েছে, চেঞ্জ হওয়াতে কোনটা আমাদের অ্যাডভান্টেজ কোনটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, এগুলো কি আমাদের ফোকাস রাখতে হবে। দেন কি যেটা আমাদের উপকারিতা ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ব্লগিং নিউ আপডেট,
2020 আপনি লিখে যে ব্যাপারটা পোস্ট করেন, দেখবেন কি আপনারটা অবশ্যই হলেও যদি কিওয়ার্ড ঠিকঠাক থাকে, ভিডিও মান ঠিক থাকে, অবশ্যই ভিউয়ার্স বাড়বে। এখন তো ফোকাসিং কিওয়ার্ড, কারণ দেখা যায় প্রত্যেকটা আপডেটের সময় একটা করে কি আমাদের অশান্তি বাড়ে। অশান্তি কেন বলে, কারণ আমরা কি কাজগুলো শিখছি একভাবে, এখন কি নতুন আপডেটের কারণে কাজগুলো কেন অন্যভাবে করতে হবে। এই অন্যভাবে করার কারণে আমাকে কোন অসুবিধাটা পড়তে হচ্ছে, কোন সুবিধা হচ্ছে, এটা কিন্তু সবাই নতুন ভাবে ধরতে পারবে না। অনেকেই আছে যারা একটু টপ বা টেকনিক দিকে একটু ভালো মানে কি করলে ম্যাচ করতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু যারা নতুন একদম নতুন, যারা পুরো ভাষা এখন হয় নাই, বনেকে আছে টপ লেভেল, অনেক সময় মানে বুঝে না বাড়া ধরতে পারে না, কেন হতেই পারে সবাই ধরতে পারে না মানুষের মধ্যে, এটা কি সবসময় কাজ করবে না, কিছু সময় ভুল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনার ভিডিওটা সেই পুরো ভার্সন হোক বা ফ্রেশার হোক সবাইকে সে হেল্প করতে পারবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা যে ফিল্ডে আছি সেই ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, আমরা কিন্তু মহাসমুদ্রের মধ্যে আছি, সমুদ্র মানে যে কোথায় শেষ কোথায় শুরু আমি আপনাকে কেউ জানি না, নামছি আমরা কি এটা ভালো কি বলে যে ক্যারিয়ার করার জন্য, সেই ক্যারিয়ারটাকে তৈরি করতে হবে এর মধ্যে থেকে। আচ্ছা এরপরে কি আছে দেখেন, এখানে কিওয়ার্ড যে সার্চ করছে থ্রি ব্লগিং মিস্টেক্স, তো এই রিলেটেড আরো কিছু মোস্ট ইউজ কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে তিনটা, বসো তো তিনটা হচ্ছে এটা ব্লগিং 30%, ব্লগিং মিস্টেক্স 8%, বিগেস্ট ব্লগিং মিস্টেক 80%, তো তিনটা কি আমাদের টপ রেটেড কিওয়ার্ড। আরো কিছু দেখতে পারবো আমরা, আরো কি 196টা আছে, 100টা কি আমাদের কার্যকরী না, কার্যকরী না বলতে হচ্ছে এটা আমাদের কি প্রিমিয়াম ভার্সন লাগবে, ফ্রি ভার্সন দেখা যাবে না, তো যখন আপগ্রেড করে দেবেন পয়সা দিয়ে সে দেখে দেবে। আর ট্যাগ সিলেক্টর, এখন কোনো ট্যাগ সিলেক্ট করার পর্যন্ত নাই, চান যে কপি করার জন্য কপি দিলে আপনি কি এই ট্যাগগুলো কপি করতে পারবেন, যেখানে লিস্টিং থাকবে কপি করার পর পেস্ট করে এখানে এসে পেস্ট হওয়ার কথা আশা করি, পেস্ট দেখেন হয়ে গেছে। দেখুন এই হচ্ছে কি আমাদের সার্চ পেজের অবস্থা আর এরপরে কি ভিতরের অবস্থা। তো এখানে যেটা দেখালাম এই পদ্ধতিটা, এবং আমাদের যে ভিডিকিউটার আছে সেটাও কি সেম পদ্ধতি। তো ভিডিকিউর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কেমন আচ্ছা একটু ভিডিও করতে যাই, টিউব বডিটাকে একটু আপ করি, বসো এটা কাপড় দিচ্ছি আমি, আমি ভিডিও অন করি, এখন লোড নিচ্ছে আগেই, এই ভিডিও অ্যাকাউন্ট করা নাই আমার, ভিডিও অ্যাকাউন্টটা করি, ভিডিও সেম প্রসেস, তবে একটা নতুন ফিচার পাবেন এখানে আপনারা, সেটা হচ্ছে আপনার প্রতিযোগী চ্যানেলের বর্তমান কি অবস্থা এটা আপনাকে রিসার্চ একটা বাজে করতে পারবেন, ওই বারবার তার চ্যানেলে গিয়ে বা কি বলে যে নতুন নতুন অপশনে গিয়ে করা এটা করতে হবে না, এই ভিডিওর যে ওয়েবসাইটটি সেখান থেকে করতে পারবেন। তো ভিডিও শেয়ার করতেছে আর আমাকে কোন ভিডিও এটা, এটাই এখন কিন্তু ভিডিওতে আছে, এখন কিন্তু আমাদের কিউ পার্টিতে নেই, তো খেয়াল রাখবেন দুইটা আবার মিক্সার করে ফেলেন না। ওকে দেখেন এখানে কি ভিডিওতে এখানে একটা আইকন অ্যাড হয়েছে, এখানে একটা আইকন অ্যাড হয়েছে, আগে ছিল না, এখানে একটা আইকন অ্যাড, মোট তিনটা আইকন অ্যাড হয়েছে এখানে এবং ডান দিকে, আগে তো ওভারভিউ টাইপ আছে, এবং এখানে দেখেন 100% লাইক রেশিও, লাইকের পরিমাণ ভালো আছে, 8 লাইকস ঠিক আছে, 8 ডিসলাইক এবং কমেন্ট, এগুলো কিন্তু আগে দেখছি আমরা সেম ভাবে। তো এখানে কিন্তু বাড়তে গিয়ে আসছে রেডিট, সেই কি রেটে কোনো মার্কেটিং করে নাই, কোনো পোস্ট করে নাই, তাই এখানে 0% করলে ভালো হতো সে বলতেছে। এরপরে আছে এসইও, এটা ভিডিওর রেসপন্স অনুযায়ী এটা কি এসইও হচ্ছে মাত্র 48.7%, কারণ সে কি আরো কিছু প্ল্যাটফর্ম বাদ দিছে, এই বাদ দেওয়ার কারণে তাই এটা কি এসইও কম। আর এখানে কিওয়ার্ড দেখেন সেম পাঁচটাই ছিল, পাঁচটাই আছে, আর এটা কি আমাদের এটা দরকার নাই, ওকে এগুলো বাদ, এই হচ্ছে বিষয়। এবং দেখেন এখানে যে স্যার আমাদের টাইম লাইন ছিল, টাইটেল টু লং, লং কেন, এই যেটা মার্কেটিং মাস্টারি উইথ সম্পূর্ণ একটা কিওয়ার্ড ধরছে ওটা, তাই বলছে টু লং এটা, কিন্তু ইসে ইউটিউবারে দেখুন তো সিঙ্গেল সিঙ্গেল ধরছে, একটা একটা করে ধরছে। ওকে আচ্ছা এরপরে কি আছে, ডেসক্রিপশন পারফেক্ট, এরপরে কার্ড নেয় নাই, অ্যান্টি স্ক্রিন নেয় নাই, হাই রেজলিউশন ঠিক আছে, শেয়ার অন ফেসবুক করছে, টুইটার করছে, পাবলিক করছে, এখানে কি একটু ভিন্নতা পাচ্ছি আমরা কোনটাতে, টাইটেল এবং ট্যাগের মধ্যে, কারণ দুইটা শেয়ার অ্যালগোরিদম ভিন্ন ভিন্ন সেই কারণে। এরপরে কি আছে আমাদের চ্যানেলের অবস্থান আগের মতন, দেন ভিডিও ট্যাগস, দেখেন
এটা কি ডিজিটাল মার্কেটার এক নম্বরে আছে র্যাঙ্কিং এর দিক থেকে, ওইটা কি র্যাঙ্কিং একটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটার, তো খেয়াল রাখতে হবে কিওয়ার্ডটি। এরপরে কি বাকিগুলো সেম কিওয়ার্ড আছে, জান ইউজ করার জন্য অপশন আছে ডাউনলোড দেন, দেখি ডাউনলোড সিএসভি ফাইল পেয়ে যাবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ভিডিও কিউটা। আর যেটা একটা বলছিলাম যে কি যে আমাদের প্রতিযোগী দেখার জন্য অপশন, এই যে এখানে অপশনটি আছে এখানে ক্লিক করলে অ্যাড কম্পিটিটর, অর্থাৎ আমি চাচ্ছি এটা কি আমার কম্পিউটারে কাজ করবে, তো আমি এটার কি ফোকাসিং রাখবো সবসময়। এখানে তুমি ক্লিক করলে যে অথেন্টিকেশন চ্যানেল, আমার চ্যানেলটা অ্যাড করতে বলবে এখানে, আমি তো অ্যাড করে ফেলি এটা। আর এই যে ফাইল ডাউনলোড দিলাম, এটা কেমন ফাইল দেখি আমরা একটু, সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন বিষয়টা? আপনি ইউজ করতে পারেন পুনরা ওটা, ভিডিও অপটিমাইজ করবেন মিনিমাম 70টা কিওয়ার্ড দিয়ে, বুঝছেন? ভিডিও অপটিমাইজ করবেন মিনিমাম 70টা কিওয়ার্ড দিয়ে, আর ভিতরে ইউজ করবেন 15টা মেইন, 15টা তাহলে 70 আর 15 কত হয় 85। প্রবলেম করো এটা পুরো দেখানো হয়েছে আগেই, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড টুল ডট আইও থেকে দেখানো হয়েছে না? কিওয়ার্ড টুল ডট আইও থেকে আমরা যদি যাই, সেখানে আমরা ইউটিউবের প্ল্যাটফর্ম আছে মনে আছে সবার, এখানে কিন্তু আমাদের ইউটিউবের একটা অপশন আছে মনে থাকে সবার, এখানে ইউটিউব ছিল একটা আমাদের, এখানে গিয়ে আমরা কি অডিয়েন্স সিলেকশন করে আমাদের যে কিওয়ার্ডটি ছিল, আপনি ভিডিও কোন ধরনের ভিডিও, ব্লগিং ভিডিও সাপোজ লেখেন ব্লগিং নিয়ে, আপনি এন্টার দেন, আপনাকে কিন্তু টপ রেটেড কিছু দেবে। বলছিলাম কি প্রথম 12টা কি নেবেন আপনারা, নেবেন প্রথম 12টা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, দেন এই 12টার সাথে আপনি কি আপনার এখানে যেটা পাইলেন ভিডি কিউ অথবা ভিডি কিউ অথবা টিউব মেট, সরি টিউব বাডি, এই দুটার মধ্যে থেকে আপনার দেখবেন ওই 12টার সঙ্গে কোনগুলো ম্যাচ করছে, সেইগুলোকে আপনি এক জায়গায় রাখেন, বাকিগুলোকে আপনার টেকনোলজি দিয়ে দেন, তো সিম্পল প্রসেস তাই না? অথেন্টিকেট ইউটিউব, ওকে ডান, অথেন্টিকেট হয়ে গেল চ্যানেল কোনটা, এটা কোন চ্যানেল, চ্যানেল দেখাবো এটা, ওকে ইয়েস অ্যালাউ, এখন কি হবে আমার এই চ্যানেলটি যেটা ছিল এটাই সাথে এটা কি হবে আমাদের প্রতিযোগিতার যে রেশিওটা এটা আমরা দেখতে পারবো আমাদের ভিডিকে ওয়েবসাইট থেকে। এই ড্যাশবোর্ডটা আমাদের কি টিউব মেটিতে আছে কিন্তু একটু ঝামেলাপূর্ণ বেশি, বা একটু সহজ না কঠিন এক কথায়, তো আমরা কি ভিডিকোটা এটা ইউজ করে দেখবো সব থেকে বেস্ট হবে। আর কিওয়ার্ড এখানে দেখানো হয়েছে আগে 70টা আছে এর মধ্যে, 12টার এখান থেকে নেন এবং কি এর সঙ্গে আপনি ওইগুলো ম্যাচ করে দেখেন কোনগুলো টপ পে পাচ্ছেন, সেই টপগুলোকে টপ ফিফটে নিয়ে আসেন, আর ওইগুলোকে আপনি ইমেজ অপটিমাইজার ট্যাগের মধ্যে আছে ওখানে কি 100 পিস করে দেন, ও খেয়ে নেবে, আর পেট মোটা আছে অনেক, ভিডিও লোড নিচ্ছে কেন তখন। ওয়েলকাম টু ভিডিও, আমার কেমন লাগে অবশ্যই করতে পারবেন, দুইটা ইউজ করলে কি হবে আপনার দুইটার সাথে মিলিয়ে দেখা যাবে কি এটা পাঁচ দিকে ভালো, এটা কি চার দিকে ভালো, আপনি দুইটাকে কাস্টমাইজ করে আপনি কি আপনার দ্বারা তৈরি করতে পারবেন, এটা এর জন্য বেস্ট হয়। প্রিমিয়াম ইউজ করতে পারেন, যে প্রিমিয়াম ইউজ করবো আমি, প্রিমিয়াম নিলে সেক্ষেত্রে আপনি কি টিউব বডিটা নিয়ে নিয়েন সমস্যা নাই, তো একটাই হলে হবে, যে ধরো ফ্রির দিকে ইউজ করবো সে তো আমাদের কি অতটা কি বলে ওই একটার উপর নির্ভর করে থাকা দরকার নেই। এখানে দেখবেন সব কিছু আছে, আমার ভিডিও হচ্ছে এটা, এই ভিডিও কেমন হয়েছে 32 বার ভিউ হয়েছে, 63 বার ওয়াচ টাইম হয়েছে, তো সব মিলে এখানে একটা কি ফলাফল দেখাবে, বাকি দেখেন সব পুরো ভার্সন, পুরো ভার্সন এই পুরো কিন্তু আপনার তো লস এই মুহূর্তে তাই না, এই মুহূর্তে তো কোনো দরকার নেই পুরো ভার্সন নেওয়ার, সেজন্য দুইটাকে এইটাকে আর এটাকে মিক্সচার করবেন, আর হচ্ছে কিউআর টুল তিনটাকে নিয়ে আপনি কি সুন্দর একটা লেয়ার তৈরি করবেন।